হাতে পায়ে লম্বা ভাই, এই বাসুটা কি হবে দুই তিন বছর রাখলে? আমি আসলে নিজেই বুঝতেছি না, এত সুন্দর এত জাতের বাস আর কি, এত হাইট দেখেন বুক সমান, এখনই হাইট বোঝাই আপনার সাহেল বাস আর কি। সাহেল বাচ্চা খাবার দাবার ইন্টারভাল সবই ঠিকঠাক ঠিকঠাক আর কি। আচ্ছা, তো এই গোটা দেখে যদি কোন শুভাকাঙ্ক্ষী ভাইয়ের পছন্দ হয় কেমন দাম চাচ্ছেন এটার? এটার দাম থাকবে 85,000 টাকা। 85,000 টাকা দাম রাখছেন, কথাবার্তা বলে কম বেশি করে নিতে পারবে? এই গরুগুলো ভাই আমি আবার বলছি, রাতমান নির্বাচন করে গরু ছোটো হলেই হবে না। আপনার হচ্ছে গরুর ইচ্ছা অনেক বড় করে কিন্তু দাম কম, কিন্তু বাছুর জাতের বাছুরগুলোর দাম। আমি একটা উদাহরণ দিই, আপনি যখন খেতে আপনি ধান বপন করবেন তখন কিন্তু আপনি বীজই বপন করতে পারেন, আর খাদ্য যে আমরা খাই সেটা বপন করলে হবে না। তাই বীজটা নির্বাচন করে আপনি খামার করবেন, এটা আমার অনুরোধ। সেটাই সেটা দেখলাম সিরিয়ালে 5 নম্বরে গরু সাইড করেন, এরপর যে গরুটা আছে ওটা দেখাই আমরা। সিরিয়ালে 6 নম্বরে একটা গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে বলবেন। ফ্রিজিয়ান গরু, এটা ফ্রিজিয়ান, একদম ফ্রিজিয়ান জাত বাচ্চা আর কি, এটা অনেক উন্নত মানের, উন্নত মানের জাত গরু আর কি। এই গোটা দেখে যদি কারো পছন্দ হয় কেমন দাম চাচ্ছেন? 88,000 টাকা দাম রাখছেন, কথাবার্তা বলে কম বেশি করে নিতে পারবে? সাইড করে দেন, 7 নম্বর গোটা দেখাই। সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন, আগেরটার মতোই, এটা সম্পর্কে একটু জানাবেন। এটা ভাই ফ্রিজিয়ান বাচ্চা, ফ্রিজিয়ান বাচ্চা, এই মাংস জন্য নিতে পারে, আবার 3 মাস 6 মাস আবার বড় করতে পারে 23 সালের জন্য। আমি সব রকম, এবার সব রকম গরুই মানে সংমিশ্রণ কালেকশন কালেকশন, যে যেটা আসলে চাহিদার উপর আমি পরবর্তীতে আর কি এগুলো কালেকশন করবো। আচ্ছা, তো এই গোটা দেখে যদি কারো পছন্দ হয় কেমন দাম রাখছেন? এটা দাম রাখতে পারবে 89,000 টাকা। 89